সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আমরা যে প্রক্রিয়াজাতকরণ নিয়ে কথা বলছিলাম সেই শিল্পের যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করে থাকি বা সম্মুখীন হই সেই বিষয়টি সম্পর্কে। প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রথম সমস্যাটা হচ্ছে পুঁজির সমস্যা, অর্থাৎ আমাদের দেশে যারা কৃষক সমাজ রয়েছে বা যারা এই সমস্ত কৃষি পণ্যগুলো উৎপন্ন করছে তাদের পুঁজির একটা বড় সমস্যা থাকে, যার কারণে তারা না সংরক্ষণ করার যে বিষয়াদিগুলো রয়েছে বা যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন তাদের পণ্যগুলো সংরক্ষণ করার জন্য সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা কুলি উঠতে পারে না। তার মানে পুঁজির সমস্যা হচ্ছে কি একটা অন্যতম বড় সমস্যা। এরপরে আসে জ্ঞান বিজ্ঞান এবং গবেষণার সমস্যা। বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণ করার এবং প্রক্রিয়াজাত করার কিন্তু বিভিন্ন ধরনের উপায় থাকে কিংবা পদ্ধতি থাকে। এখন একটা পণ্য কীভাবে সংরক্ষণ করতে হয় সেটার যদি আমি ধারণাই না রাখি বা সেই সম্পর্কে যদি আমার জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে কিন্তু সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। একইভাবে গবেষণা করারও কিন্তু পর্যাপ্ত সুযোগ আমাদের দেশে নেই। যেই সুযোগটা থাকলে হয়তো বা একটা পণ্য কত ভিন্ন উপায়ে এবং কত কম টাকায় কিংবা কম পুঁজিতে সংরক্ষণ করা যায় এই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা আমরা অবহিত হতে পারতাম। এরপরে আসে দক্ষ উদ্যোক্তা এবং শ্রমিকের সমস্যা। আমাদের দেশে উদ্যোক্তা বর্তমান সময় কিন্তু অনেক বাড়ছে। দেখবে তরুণ সমাজে সবারই মাথায় কিছু না কিছু আইডিয়া থাকে, কিন্তু সেই আইডিয়াগুলোকে কিন্তু আমাদের দেশে খাটাতে হবে এবং দক্ষ উদ্যোক্তা এবং শ্রমিকের সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে এই প্রক্রিয়াজাতকরণকে নিয়ে কিন্তু একটা বড় শিল্প আমরা আমাদের দেশে গড়ে তুলতে পারবো, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের দেশটাকে আমরা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সহায়তা করতে পারি। এরপরে আসে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থায় ঝামেলা। মনে করো আমাদের দেশে রাস্তায় যেরকম ট্রাফিক জ্যাম থাকে সেই ট্রাফিক জ্যাম অতিক্রম করে মনে করো তুমি শুধু রংপুর থেকে কিছু কৃষিপণ্য, মনে করো তুমি শিম অথবা বরবটি কিংবা মনে করো তুমি কলা, ওখান থেকে ঢাকায় নিয়ে আসবে, কিন্তু রাস্তার যে পরিবহন ব্যবস্থা সেই পরিবহন ব্যবস্থাটা কিন্তু আমাদের দেশে খুবই খারাপ। তার কারণে দেখা যায় যে রাস্তায় মনে করো 12-13 ঘন্টা হয়তো বা ওদেরকে জ্যামেই বসে থাকতে হচ্ছে, এর মধ্যে অনেক অধিকাংশ পণ্য পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং বাকি যে ভালো পণ্যগুলো ছিল সেগুলো পচনশীল অংশগুলোর সাথে এসে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি পরিবহন ব্যবস্থার ঘাটতির কারণে কিন্তু আমাদের এই সমস্ত খাদ্যদ্রব্যগুলো কিংবা পণ্যগুলো কী হচ্ছে সংরক্ষিত হচ্ছে না। তার মানে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটাকে আমাদের উন্নত করতে হবে, রাস্তায় যাতে খুব নির্বিঘ্নে গাড়ি ঘোড়াগুলো সময় মতো চলে আসতে পারে এবং যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে পুরো দেশের মানুষদের কাছে যাতে খুব সহজেই চলে যেতে পারে খাদ্যদ্রব্যগুলো সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। ব্যবস্থাপনার দক্ষতার অভাব, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যারা ব্যবস্থাপনার বা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে তাদেরকে কিন্তু আরও দক্ষ হতে হবে, অর্থাৎ কতটুকু কম সময়ে কতটুকু বেশি খাদ্যদ্রব্য আমরা প্রক্রিয়াজাতকরণ করে মানুষের হাতে পৌঁছে দিতে পারছি সেই বিষয়টার উপর কিন্তু আমার দক্ষতাটা নির্ভর করছে। এবং সর্বশেষে আসে কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ কম। কেন সুযোগ কম? কারণ হচ্ছে কি আমাদের পুঁজির সমস্যা, জ্ঞান বিজ্ঞান এবং গবেষণার সমস্যা, এই সমস্ত সমস্যাগুলোর কারণেই কিন্তু আমাদের এই সুযোগটা কমে যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত সমস্যাগুলোর সমাধান যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের কৃষিজ পণ্যগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে প্রক্রিয়াজাতকরণের এই সমস্যাগুলো থেকে উত্তরণ পেতে পারি। আশা করি তোমরা সবাই সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছো এবং বুঝতে পেরেছো কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে এই সমস্ত সমাধানগুলো সমাধান করা যাবে। এরপরের ভিডিওতে আমরা সমাধানগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো।